अलिफ लैला अलिफ लैला अलिफ लैला देख सब नतुन कहनी मन भरे देर बाणी कत जुग पेरिए गेछे नतुन तबु रे गेछे शक्ति सब मन कर अलिफ लैला जीवन बाचानोटाइ उद्देश्य ए काजेर जोन्नो आपनी केनो कारण आमी एकजन उजिरेर मेये আমি চাই সারা পৃথিবী এটা জানুক যে উজিরেরা রাজ্যের কোনো মেয়েকে বাঁচাতে পারছেন না বলে তিনি নিজের মেয়েকে কুরবান করে দিয়েছেন যদি আমি এই পরীক্ষায় উত্তীর্ণ না হই তাহলে সারা পৃথিবী আমার বাবাকে স্বার্থপর বলবে কিন্তু আপা ওই শয়তান সুলতান তোমাকে খুন করে ফেলবে যেভাবে মরুভূমির গরম বালিতে মুষলধারায় হাওয়া বৃষ্টির প্রথম ফোঁটা ছড়িয়ে পড়ে আমার পরিণতি হয়তো তাই হবে কিন্তু যদি আমি আমার ভালোবাসার মোহজালে সুলতানের বুকের ঘুমিয়ে থাকা পণটাকে একদিনের জন্য জাগাতে পারি তাহলে আমি বুঝে নেব নিজের পক্ষে পৃথিবীতে আমি একটা মেয়ের জীবন বাঁচাতে পেরেছি এরকমটা হবে না আপা ওই জালিম সুলতান আপনাকে অন্যান্যদের মতো হত্যা করে ফেলবে মৃত্যু একদিন না একদিন আসবে যদি কাল সকালে আমার মৃত্যু থাকে তা সে সুলতানের মহল হোক অথবা আমার ঘর মৃত্যুর দূত তো পৌঁছেই যাবে জুবেদা আমার বোন একটা কথা মাথায় রাখ যে মানুষের জন্ম মৃত্যু মানুষের হাতে নয় শুধুমাত্র আল্লাহর হাতে হে সুলতানি আজম শহরের রক্ষক প্রজাপালক আপনার নিকা উজিরে আলা রশিদ বিন আয়ুবের পুত্রী শেহরজাদের সঙ্গে তার পূর্ণ সম্মতিতে সোয়া লাখ আশরফিতে এই নিকাহ সম্পন্ন করা হচ্ছে আপনার এই নিকাহ কবুল কবুল নিকাহ কবুল কবুল নিকাহ কবুল কবুল উজিরিয়ালার পুত্রী শেহরজাদ আপনার নিকা সুলতানে ফরাজ শহরের রক্ষক প্রজাপালকের সঙ্গে তার পূর্ণ সম্মতিতে সোয়া লাখ আশরফিতে সম্পন্ন করা হচ্ছে এই নিকা আপনি কবুল করছেন কবুল করছি এই নিকা আপনি কবুল করছেন কবুল করছি এই নিকা আপনি কবুল করছেন কবুল করছি Thank you.
হুঁশিয়ার সুলতানে ফারাজ শহরের রক্ষক প্রজাপালক তশরিফ রাখছে দাসী আপনার সেবার অনুমতি প্রার্থনা করছেন আপনি আমার উজরে আলার কন্যা তা সত্ত্বেও এরকম সিদ্ধান্ত আপনি কেন নিলেন এই সিদ্ধান্ত তো আমার ভাগ্য নিয়ে এসেছে হুজুর আর ভাগ্যের সিদ্ধান্ত হলো আল্লাহর নিজের সিদ্ধান্ত যা আমি মানতে বাধ্য সকালে কি হবে তা জানো না আমি জানি আমার জীবন সকালেই শেষ হয়ে যাবে কিন্তু মৃত্যু তো সকালে আসবে এর মাঝে তো একটা রাত আছে জীবনের রাত তার মানে মানে আর কি আমার কাছে তো সারা রাত পড়ে আছে সেবার জন্য তাছাড়া ভালোবাসা ও আনন্দকে সময়ের বেড়াজালে বাধা যায় না তার গভীরতা দেখতে হয় একটা রাত তো অনেক সময় মালিক এক মুহূর্ত ভালোবাসাও যদি মনের গভীর থেকে করা যায় তবে তার মধ্যে জীবন কুরবান হয়ে যায় তোমার এইসব মন ভোলানো কথা আমার বিশ্বাসকে আরো দৃঢ় করছে যে মেয়েরা বেঈমান হয় আমার উপর তোমার মিথ্যা ভালোবাসার জাল ফেলো না না মালিক না না ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না কখনো ধোঁকা হতে পারে না এক রাতের বিবি আমি এক রাতের বিবি ঠিকই কিন্তু এই রাতের উপর আমার পুরো অধিকার আছে সকালবেলা আপনার অধিকার তারপর নিঃসংকোচে পাঠিয়ে মৃত্যুর মুখে আমার প্রিয় আল্লাহর কাছে আপনার এই কাজের জন্য ক্ষমা করে দেব আপনাকে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে একটু জল পান করুন না আমার চাই না হে আমার মালিক আপনি তো ভীষণ রেগে গেছেন বলুন না আপনার মন জয়ের জন্য আমি কি করতে পারি অনুমতি দিলে একটা কবিতা শোনাই অথবা কোনো সুরেলা গান শোনাই আমি ভালো গান গাইতে পারি না হলে কোনো মনমাতানো গল্প শুনে তুমি সুলতানকে একটা ছোট্ট বাচ্চা মনে করেছো যে তাকে গান আর গল্প দিয়ে ভোলাতে চাইছো না না মালিক না আমি আপনাকে বাচ্চা মনে করছি না কিন্তু এ কথা অস্বীকার করতে পারছি না যে সব মানুষের মধ্যে একটা বাচ্চা উপস্থিত থাকে যে ঠিক এরকমই জেদ করে যেটা আপনি করছেন একবার আপনার শৈশবের কথা মনে করুন হতে পারে ছোটবেলায় আপনিও এরকম জেদ করতেন আর আপনার দিদিমা আপনাকে ভোলানোর জন্য এরকমই কিছু মনমাতানো গল্প শোনাতেন আগে দুধ খেয়ে নাও আমার সোনা দাদিভাই না না আমি দুধ খাবো না আগে তুমি আমায় বলো যে ওই পরিটা শাহজাদার সঙ্গে কি ব্যবহার করেছিল তবে শোনো
ওই পরীটা শাহজাদাকে নিয়ে নিজের দেশে চলে গেল, যেটা পরীদের নিজের দেশ। সত্যি দাদিমা? হ্যাঁ। ও কিভাবে গেল? পক্ষী রাজঘোড়ার পিঠে চড়ে। ঘোড়া কিভাবে উঠত? কিভাবে উঠত? এভাবে উঠত, এভাবে উঠত, এভাবে উঠত, এভাবে উঠত। তোমার বলা গল্পটা ঠিক ততটাই মন মাতানো হবে যতটা আমার দিদিমার গল্পগুলো হতো। আমাকে একটা সুযোগ তো দিন হুজুর। যদি তোমার গল্পটা মন মতো না হয় তবে আমি তোমার কর্তান উড়িয়ে দেব। এমনিতে কাল সকালে জল্লাদের হাতে জান চলে যাবে। যদি আপনার হাতে জীবন দিতে হয় তা তো আমার সৌভাগ্য। এবার তুমি উল্টো পাল্টা কথা ছাড়ো, গল্প শুরু করো। আপনি যে গল্প বলবেন আমি তাই শোনাবো। নিন। আমার সুলতানি আজম এই গল্প এমন এক মহাপুরুষের যার মহানুভবতা ও সততার জন্যে তিনি ভীষণ বিখ্যাত ছিলেন। তার একজন বিবি ও যুবতী মেয়েও ছিল। যুবতী মেয়ের বিবাহের জন্যে তিনি শহরে শহরে সম্বন্ধ দেখতে যেতেন। শুনুন, রুকসানা শ্বশুরবাড়ি থেকে জোর করেছে বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্যে। দোয়া করো যাতে এই যাত্রা অনেক বেশি মুনাফা হয়। ইনশাআল্লাহ আমি আমার নয়নের মনির বিয়ে ভীষণ ধুমধামের সাথে দেব। আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়াই চাইছি। বাবা এই নাও কয়েকটা খেজুর, তোমার কাছে রেখে দাও, রাস্তায় কাজে দেবে। আল্লাহ তোমাকে সবসময় সুখে রাখুন। Thank you.
এই মনুষ্যজাত মরবার জন্য প্রস্তুত হয়ে যা। মরবার জন্য? কিন্তু আমার দোষটা কি? তুই কি নিজের চোখে এই কুয়োর জলে রক্ত দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছি, কিন্তু এর মানেটা কি? আমার নবজাত শিশু তোর ফেলে দেওয়া খেজুরের টুকরের আঘাতে মারা গেছে, তারই রক্ত এটা। এখন রক্তের বদলে রক্ত দিতে তৈরি হয়ে যা। কিন্তু জিন, আমি তো দেখতেই পাইনি। এই মনুষ্যজাত, সেটা তোর দোষ। আমাদের সবসময় খালি চোখে দেখা যায় না। কিন্তু এতে আমার কি অন্যায় জিন? কিন্তু তুই সাবধানে কাজ করতে পারতিস, নিজেকে বাঁচানোর বৃথা চেষ্টা করিস না। যদি এটা আমারই অন্যায় হয়ে থাকে, তাহলে তা আমি না জেনে করেছি। অন্যায় জেনে করিস বা না জেনে করিস, অন্যায় অন্যায়ই হয়। আমার শিশুর মৃত্যুর প্রতিশোধ আমাকে নিতেই হবে। খুনের বদলে খুন, এটাই ন্যায় বিচার। এখন তুই মরণের জন্য তৈরি হয়ে যা। কি ভাবছিস? যদি যদি তুই আমায় মেরে ফেলে তোর শিশুর প্রাণ ফিরে পাস এখন, তাহলে আমি রাজি আছি। কিন্তু আমার একটা অনুরোধ আছে। বলে ফেল। আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যুর পরে কবরের বাটির ভার আমি নিতে পারবো, কিন্তু লোকেদের ঋণ আর আমানতের বোঝ আমি নিতে পারবো না। ওই দেখো, ওতে লোকেদের আমানত আর ঋণের জিনিস আছে, ওইসব ওদের মালিকদের কাছে পৌঁছে দেবার সময় দাও, আর আমাকে আমার যুবতী মেয়েকে বিয়ে দেওয়ার দায়িত্ব পালন করতে দাও, যাতে আমি তোমার শাস্তি পাওয়ার উপযুক্ত হতে পারি। প্রাণ বাঁচানোর জন্য ভালো বাহানা পেয়েছো। ঠিক আছে তাহলে, ঠিক আছে, তুমি আমাকে এখনই মেরে ফেলো, কিন্তু কয়ামতের দিনে আল্লাহর সামনে আমি তোমাকে জড়িয়ে ধরব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহাপনা, এই রাতের উপকার আমি কখনো ভুলব না, যে আপনার জীবনের এক রাত আপনি আমায় দিয়েছেন। কিন্তু যাওয়ার আগে আমাকে এটুকু তো বলে যাও যে ওই সদাগারের কি হলো। জিন কি বললেন ওকে? কাহিনীর সময় তো শেষ হয়ে গেছে, এখন তো পুনরক্ষার সময় এসেছে। কিন্তু যাওয়ার আগে এইটুকু নিতে বলো যে জিন সদাগরের কথা শুনলো কি না। আমার জাহাপনা, কাহিনীটি আকর্ষণীয়, এর জন্য সময়ের দরকার, কিন্তু সময় তো শেষ হয়ে গেছে। আমি সময়কে থামাতে পারি। সুলতান আজম, সময়কে কি কেউ এভাবে থামাতে পারে? জেদ করবেন না, আপনার প্রতিজ্ঞা পূরণ করুন। আমি আমার প্রতিজ্ঞা ভেঙে দিতে পারি। ওটা তো আপনার ব্যাপার, আমাকে তো আমার দায়িত্ব পূরণ করতে হবে। চলে যাও। আমি তোমাকে এক রাতের জীবন আরো দিলাম। তুমি কাহিনী বলো, এরপর কি হলো? না জাহাপনা, এই কাহিনী তো রাতে শোনাতে হয়, এখন তো ভোর হয়ে গেছে, এখন নামাজ পড়তে হবে। আর আপনাকে আপনাকে তো রাজ্যের কাজকর্ম শুরু করতে হবে।
চান, আপনার সব কাজকর্ম আপনি সেরে আসুন, আমি অপেক্ষা করব। যান। আমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসব। খুদা হাফেজ। দেখ সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী, কত যুগ পেরিয়ে গেছে নতুন তো